I've been waiting, I've been hurting, 'cause I've been falling. I need your help. My heart is breaking, so tired of crying. Lord, I'm calling, I need your help. हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी सबाई आलहमदुलिल्लाह अनेक बेशी भालो आछेन। तो आज के आमार घरेर भितर आमी जे काजगुला राखी सेई काजगुला किभाबे जत्न करी सेई निये एकटा भिडियो तैरी करलाम आपनादेर जन्य। आशा करी आजकेर भिडियो आपनादेर अनेक बेशी भालो लागबे। भालो लागले अवश्यई आमार चैनलटा सबस्क्राइब करबेन आर पाशे थाका बेल बाटनटी क्लिक करे दिबेन। जे आपु भाइयारा आजके आमार चैनेले नतुन, अवश्यई आमार चैनलटा सबस्क्राइब करे दिबेन आर एकटा करे लाइक দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের কাজের উৎসাহ বাড়ায়। তো যাই হোক, আমি কাজগুলো সবগুলো এখানে নিয়ে আসছি। তো আরও কিছু গাছ ছিল, ওগুলো আর কি আমি মাটিতে আর কি লাগিয়ে রেখে দিছি, কারণ যেহেতু বাড়ি যাব তো ওই জন্য মাটিতে দিলে দেখা যায় পানি একদিন পরপর দিলেও সমস্যা হয় না। এখানে দিলে মশা জমার একটা চান্স থাকে। তো এখন আমি চিন্তা করতেছি এই গাছগুলো কিভাবে রাখবো। আর আমি আজকে যেভাবে পরিষ্কার করতেছি এভাবে আমি মাসে একবার পরিষ্কার করি, আর অন্যান্য সময় জাস্ট খালি পানিটা ফেলে দিয়ে একবার পানিটা নিয়ে আবার রেখে দিই, মানে আর কি একবার স্টোনগুলো ধুয়ে আবার রেখে দিই। তো এভাবে রাখি আর কি, আর মাসে একবার এভাবে পরিষ্কার করে রেখে দিই। তো এখন হচ্ছে আমি জারগুলো থেকে পাথরগুলো নামিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে হচ্ছে গাছগুলো ভালো করে একটু ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে একটা জারের ভিতর। তো আচ্ছা, আমি আর একটা কথা বলি, আপনারা ঘরে রাখার জন্য অবশ্যই যে জিনিসগুলা মানে আপনাদের পছন্দের জিনিস বাট ইউজ করা যাবে না, যেমন এটা একটা খুব পছন্দের একটা জার ছিল আমার, তো এটার মুখাটা আর কি ভেঙে গেছে। তো পরে আমি এভাবে গাছটা লাগিয়ে দিছি, আর এটার মধ্যে দিয়ে দিছি আমি হচ্ছে কক্সবাজার থেকে আসার সময়, সরি সেন্ট মার্টিন থেকে আসার সময় অনেকগুলা ছোট ছোট আর কি ঝিনুক শামুক এগুলা কুড়িয়ে নিয়ে আসছিলাম, সুন্দর সুন্দর ওইখানে কিন্তু পাওয়া যায়। তো ওগুলো আর কি মানে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো ওগুলা দিয়ে আর কি এই গাছগুলো আর কি গাছগুলো রেখে দিই আর কি পানিতে, তাহলে দেখতেও সুন্দর লাগে আর মানে জারটার ভিতর গাছগুলোও সুন্দরভাবে আর কি সেট হয়ে যায়। আর শুধু পানিতে রাখলে কিন্তু গাছগুলো একটু নাড়াচাড়া করে। আর এদিকে এই যে এই গাছটা হচ্ছে আমি কোকোপিটের মধ্যে লাগিয়ে দিছি, দেখা যাক এটা কবে কুশি নেয়। আর এই গাছগুলো হচ্ছে আমি মাসে একবার করে, সরি মাসে দুইবার করে পাতাগুলো আর কি পানি দিয়ে মুছে দিই। আর এই গাছগুলো তো আর আলাদা কোনো যত্ন করতে হয় না, পানি চেঞ্জ করার কোনো ঝামেলা থাকে না। তো এটাও সেম আমি হচ্ছে একদিন পরপর আর কি পানি দিই একটু করে, আর মাসে একবার মানে দুইবার পরিষ্কার করি। আর এই গাছটা হচ্ছে নতুন একটা গাছ, সুন্দর সুন্দর পার্পল কালারের একটা ফুল ধরে, ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। তো এই গাছটা হচ্ছে আমার বাইরে টবে ছিল, তো এখানে একটু লাগিয়ে দিছি, দেখা যাক ফুলটাও ধরে কি না, তো ধরলে তো দেখতেই পারবেন। আর হ্যাঁ, অবশ্যই ঘরে থাকা গাছগুলো মানে সপ্তাহ এক সপ্তাহ পর পর অন্তত বাইরে দেওয়া উচিত। আর বাইরে আমি এক সপ্তাহ পর পর দিই, আর মানে একদিন দুদিন আর কি রেখে তারপরে আবার ঘরে নিয়ে আসি, এভাবে রাখি আর কি। আর এই গাছটাতেও মানে ঘরে বেশি দিন রাখলে কেমন যেন পাতাগুলো মরে যায়, তো এটা এবার বেশি দিন ছিল ঘরে এই জন্য এমন হয়ে গেছে। তো যাই হোক, এটা এখন পানি দিয়ে বাইরে রেখে দিব, তারপরে দু তিন দিন পরে আর কি ঘরে নিয়ে আসব। আর এই গাছটা হচ্ছে বাইরেই থাকে, কিন্তু যখন দেখি যে বাসায় গেস্ট আসবে তখন আর কি গাছটা আয়না আর কি ঘরে রাখি, তাহলে দেখতেও সুন্দর লাগে। আর এই গাছটা ফুলগুলো হচ্ছে একটু পিঙ্ক পিঙ্ক পার্পল একটা কেমন যেন একটা কালার, বাট পাতাগুলো এত সুন্দর পার্পল কালার, মানে আমার পাতাগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো এই গাছগুলো ছোট ছোট আর কি পার্পল কালারের, পার্পল আর পিঙ্কের একটা কালারে আর কি ফুল ধরে ছোট ছোট, ওই যে কলি বেরোইছে, আর ফুলটা বেশ মানে দেখতে অনেক ভালো লাগে, বাট এটার পাতাগুলাই অনেক বেশি সুন্দর। আর এই গাছটা আমি বেশিরভাগ সময় বাইরেই রাখি, ঘরে আনি মাঝে মাঝে। তো এখন হচ্ছে সবগুলো জারি একটু আমি হচ্ছে
ভিম লিকুইড দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে নিব, যাতে করে আর কি মানে পরে হচ্ছে সুন্দর লাগে দেখতে, ময়লা ময়লা না লাগে। তো মাসে একবার এভাবে যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু টপগুলোও দেখতে সুন্দর লাগে আর হচ্ছে আপনার কাজগুলো ভালো থাকে। আর অবশ্যই কাজগুলো মাঝে মাঝে একটু কিন্তু মানে এক মাস পরেও হইলেও কাজগুলো একটু ধুয়ে নিলে পাতাগুলো সুন্দর সতেজ থাকে। আর চাইলে একটু ভিজা কাপড় দিয়ে ঘরে যখন থাকবে তখন মুছে দিলেও ভালো থাকবে। তো এই গাছগুলো কিন্তু আমি ছোট ছোট রাখছিলাম, আমার আগের হয়তো বা কোনো ভিডিওতে দেখতে পাবেন অনেক ছোট ছিল ছিল গাছগুলো, কিন্তু গাছগুলো কিন্তু এখন বেশ অনেক বড় হয়েছে, এক মাসের মতো হয়েছে হয়তো বা এক দুই মাসের মতো কিছু গাছ, আর কিছু গাছ এক মাসের মতো হয়েছে, আর কিছু গাছ হচ্ছে দুই মাস তিন মাসের মতো হয়েছে আর কি। তো গাছগুলো ভালোই এবার দ্রুত বাড়ছে। আর সব থেকে বড় যে মানে কথাটা বলবো, এই ঝিনুকগুলো দেওয়াতে যে জারটাই আমি এই ঝিনুকগুলো দিয়েছিলাম, তো ওই জারটার গাছগুলো অনেক দ্রুত বাড়ছে, ওইখান থেকে কেটে আমি আর এক জায়গায় লাগিয়ে দিছি। তো আমার মনে হলো যে ঝিনুক থেকে মনে হয় ওরা কোনো খাবার নেয় আর কি, হয়তো বা জানি না, কিন্তু আমার মনে হয়েছে এটা আর কি। তো এখন হচ্ছে সবগুলো যা দেখেন ধোয়ার পরে কত সুন্দর লাগতেছে, আর মনে হচ্ছিল গ্লেজ দিচ্ছিল, অনেক ভালো লাগতেছিল দেখতে। আর আমার হচ্ছে গাছগুলায় স্টোন পাথর কম হয়েছে, তো আমি আরো কিছু পাথর আনাইছি। তো আপনারা এগুলো যে কোনো অ্যাকোরিয়ামের দোকানে গেলে পেয়ে যাবেন, বা অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না, যেহেতু আমি অ্যাকোরিয়ামের দোকান থেকে আনছি। তো আজকে আবার চিন্তা করলাম এই জারটার মধ্যে কিছু মানে সাদা পাথর দিই, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। আর পাথরগুলো যেহেতু কম ছিল তো আর একটু বেশি বাড়াবো আর কি, তাহলে দেখতেও ভালো লাগবে। আর পানি কম করে দিলেও পানিটা নিচে আর কি জমে থাকবে, মানে উপরে থাকবে না আর কি পানি। তো ভালো করে পাথরগুলো বাইরে থেকে আনার পরে একটু ধুয়ে নিতে হবে। তারপরে এই যে গাছটা দিয়ে দিছি আর সাথে ঝিনুকগুলোও দিয়ে দিছি, দেওয়ার পরে দেখেন এটা কত সুন্দর লাগতেছিল, এখন এখন কিন্তু গ্লেজ দিচ্ছিল। আপনি যে জায়গায় রাখবেন সেই জায়গায় রাখলে আরো বেশি সুন্দর লাগবে। আর এটা এমনিতেও অনেক সুন্দর একটা জার ছিল, বাট এটা আর কি মুখাটা ফেটে যাওয়াতে আর কি আমার হচ্ছে ইউজ করা হলো না আর কি। তো এখন হচ্ছে এই যে এখানে আরও স্টোন ধুয়ে রাখছি আর কি কিছু। আর এবার হচ্ছে গাছগুলো আমি একটু বিননির মতো করে পেঁচায় আর কি গাছগুলো আর কি দিয়ে দিব। এভাবে দিলে গাছগুলো সুন্দরভাবে বসানো যায়, আর পরে আপনি চাইলে একটু হাত দিয়ে সরিয়ে দিলে সুন্দর ফাঁকা হয়ে যায়, ভাল লাগে দেখতে। তো আমি বেশিরভাগ সময় যেহেতু একজন ধরলে আর একজন যদি স্টোন পাথরগুলো দেওয়া যায় তাহলে কিন্তু বেশি সুবিধা হয়, তো যেহেতু আমরা একা থাকি তো এই সুবিধাটা নাই, তো একা একাই সব কাজ করতে হয়। ওই দেখেন গাছগুলো এখন কত সুন্দর লাগতেছে দেখতে, আর গাছগুলো কিন্তু মানে এক জায়গায় আর কি ইয়ে হয়ে নাই, আপনি চাইলে হাত দিয়ে সরিয়ে দিতে পারবেন। আর হ্যাঁ, গাছগুলো যদি মরে যেতে নেয় তাহলে কিন্তু আপনি চাইলে গাছগুলো হচ্ছে বাইরে রেখে দিতে পারেন এক সপ্তাহের মতো, তারপরে আবার ঘরে আনতে পারেন। বা যদি দেখেন তাও হচ্ছে না তাহলে গাছগুলো সাথে সাথে মাটিতে লাগিয়ে দিবেন, দেখবেন যে গাছগুলো অনেক বেশি সুন্দর থাকবে। আর আপনি চাইলে এখান থেকে নিয়ে অন্য অন্য জায়গায়ও লাগিয়ে দিতে পারবেন। তো এই গাছগুলো যখন লম্বা হয়ে যাবে আমি মাঝখান দিয়ে কেটে আবার আরেক জায়গায় লাগিয়ে দিতে পারবো, বাট যেখানে কাটলাম ওইখান থেকে আবার সুন্দর কুশি নেবে, আবার নতুন গাছ হবে। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো কিছু পাথর কম হয়ে গেছিল, পরে আবার সবগুলো পাথরই ধুয়ে নিচ্ছি, আর পাথরগুলো থেকে দেখেন সাদা সাদা ইয়ে বেরোচ্ছে। তো এগুলো যদি গাছের জন্য ক্ষতিকর হয় তো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, নেওয়ার পরে তারপরে এই পাথরগুলো আমি দিয়ে দিব। তো
বেশি করে পানি দিলে গাছগুলো নড়বে না আর কি সুন্দর হয়ে থাকবে। আর এইভাবে পানি দিয়ে দেখেন একটা কিন্তু আমি নর্মাল ভাবে রেখে দিছি আর এটা কেমন একটু ইয়ে হলো। যদি নিচ থেকে আমি একটু বিনুনির মতো করে দিতাম তাহলে গাছটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে আর কি। তো অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর পানিটা অবশ্যই একদিন পরপর চেঞ্জ করার চেষ্টা করবেন, না হলে দুদিন পরপর চেঞ্জ করবেন, বাট এর বেশি দিন রাখবেন না কারণ যেহেতু এখন বাংলাদেশে ডেঙ্গুর সময় তো একটু সাবধানে থাকাই ভালো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমার গাছগুলো দেখেন আপনারা, তাহলে তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Forgive me, Allah.